তো বন্ধুরা, চলে এলাম বলিউডের আরো একটি বিশাল মুভি পুষ্পাকে নিয়ে। তো বন্ধুরা, পুষ্পা 11 দিন আগে রিলিজ করেছে অল ইন্ডিয়া জুড়ে, এবং এটি হিন্দি মার্কেটে কত ইনকাম করেছে বা এটি পুরো ইন্ডিয়াতে অর্থাৎ অল অ্যারাউন্ড ইন্ডিয়াতে কত ইনকাম করেছে সে বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, আল্লু অর্জুনের এই মুভিটি কত ইনকাম করতে পারে আপনারা ভাবছেন? তো বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ koimoi.com-এর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই মুভিটি 11 দিনে বলিউড থেকে ইনকাম করেছে প্রায় 37 কোটি টাকার মতো। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রিপোর্টে আরও বলা হয়েছে এই মুভিটি কিন্তু খুব অল্প কয়েকদিনের ভেতরেই 50 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এখানে দেখার বিষয় হচ্ছে বন্ধুরা, পুষ্পা মুভিটি কিন্তু স্পাইডারম্যান নো ওয়ে হোমের সাথে কিন্তু একসাথে রিলিজ করা হয়েছিল। তো বন্ধুরা, তোমরা হয়তো জানো যে এই মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়ানভাবে রিলিজ করা হয়েছিল, এবং এই মুভিটি কিন্তু পুরো ইন্ডিয়া থেকে এখন পর্যন্ত 186 কোটি টাকার চেয়েও বেশি রুপি ইনকাম করে ফেলেছে। অর্থাৎ বন্ধুরা, তোমরা হয়তো জানো যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই মুভিটি কিন্তু 200 কোটির টাকার যে একটা বিশাল বড় মাইল ফলক সেটি কিন্তু পার করে ফেলেছে। এবং বন্ধুরা, তোমরা হয়তো বা বুঝতেই পারছো যে এই মুভিটির ইনকাম কত হিউজ হচ্ছে এবং এটা আরও কত বেশি হবে। তো বন্ধুরা, পুষ্পা মুভি সম্পর্কে তোমরা কী ভাবছো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।